ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং। গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম। ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, দেখুন সিজন 27-এর ইলাইট পাস চলে এসেছে ফ্রি ফায়ারের মধ্যে। এখানে আপনারা এই সিজন 27-এর ইলাইট পাসের ব্যাচগুলি আপনারা কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবেন তার ফুল ডিটেলস থাকবে। আপনারা যদি একদিনে এই ইলাইট পাসের ব্যাচগুলি আপনারা কমপ্লিট করতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে ইলাইট পাসে আপনারা কি কি রিয়ার আইটেম পাচ্ছেন। দেখুন এখানে আপনারা ইলাইট পাসে আপনারা এখানে এই তরোয়ালের স্কিনটি পাচ্ছেন, এছাড়াও আপনারা বগ্নির এই গাড়ির স্কিনটি পাচ্ছেন, এছাড়াও আপনারা আবতার বেনার এইসব পাচ্ছেন। এবং এই বান্ডেলটি দেখুন, বান্ডেলটি ওসাম, ফিমেল বান্ডেলটি ওসাম, দেখতে খুব সুন্দর। দেখুন এই বান্ডেলটি পাচ্ছেন ইলাইট পাসে। এছাড়াও আপনারা দেখুন এখানে এই ডবলগুলি শটগানের ছোট মিনিটি আপনারা পাবেন এই স্কিনটি, এখানে এর কোনো এবিলিটি থাকবে না। এছাড়াও আপনারা পাবেন দেখুন এখানে একটি বোমে স্কিন, এখানে এই মাছের বোমে স্কিনটি আপনারা পাবেন। এছাড়াও আপনারা আরও দেখুন এখানে লুটবক্স, দেখুন ও কি দিয়েছে, দেখুন এখানে লুটবক্সটি পুরো জাহাজ দিয়েছে, জাহাজ। এছাড়াও আপনারা অনেক জিনিস পাবেন। দেখুন এখানে স্কেটবোর্ডটি, দেখুন এখানে সব থেকে সলিড করেছে স্কেটবোর্ডটি। এই স্কেটবোর্ডটি আগে এমনি স্কেটবোর্ড আগে ইলাইট পাসে কোনো ইলাইট পাসে দেয়নি এইরকম স্কেটবোর্ড, এটি সলিড করেছে এই স্কেটবোর্ডটি। এছাড়াও আপনারা দেখতে পাবেন এই নিউ ব্যাকপ্যাকটি, এই দেখুন এটি লেভেল 3-এর ব্যাকপ্যাক এবং লেভেল 2-এর ব্যাকপ্যাক হচ্ছে এইটি এবং লেভেল 1-এর ব্যাকপ্যাক। এছাড়াও ফ্রি ফায়ারের মধ্যে দেখুন এই লাইট পাসে আপনারা এই ফিমেল বান্ডেলটি পাবেন। দেখুন এই মেল বান্ডেলটি সলিড, এই চুলটি দেখুন, এই চুলটি সলিড, মাথার চুলটি বাঁধা রয়েছে, এই চুলটি সলিড। এছাড়াও আপনারা গায়ে দেখতে পাবেন উল্কি করা রয়েছে এবং একটি মাছের লোগো ভেসে আসছে চার সাইডে। এছাড়াও প্যান্টটি দেখুন, প্যান্টটিও খুব ভালো করেছে এবং পায়ে চপ্পল সব থেকে ভালো করেছে এই ড্রেসটি। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে আপনারা ইলাইট পাসের এই ব্যাচগুলি কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবেন। দেখুন এখানে আপনাদেরকে এই প্রথমের ব্যাচটি কিভাবে কমপ্লিট করবেন, দেখুন সিঙ্গেল ম্যাচ ইন ক্লাসিক মুড ইন এ স্কোয়াড রিভাইভ সামওয়ান এস ওয়ে মেল ক্যারেক্টার ওয়ান টাইম। এখানে আপনাদেরকে মেল ক্যারেক্টার নিয়ে একবার আপনাদেরকে রিভাইভ করতে হবে স্কোয়াডে। এবং দ্বিতীয় নম্বরটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন, দেখুন এখানে 20টা মাশরুম খেতে হবে, যে কোনো মুডে আপনাদেরকে 20টি মাশরুম খেতে হবে। এছাড়াও আপনারা 3 নম্বরটি কিভাবে কমপ্লিট করবেন, দেখুন ইন ক্লাসিক মুড ইউজ এ ইমোট 10 টাইম উইথ 5 সেকেন্ড কিল এ প্লেয়ার। এখানে আপনারা যখন কিল করবেন তার 5 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে ইমোট দেখাতে হবে, এমনি আপনাদেরকে 10 বার করতে হবে, তারপরেই আপনারা এই ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন। এরপর আপনারা এই ব্যাচটি কিভাবে কমপ্লিট করবেন, দেখুন এখানে আপনাদেরকে ইউজ 7 মেডিকেট ইন ক্লাসিক মুড, মানে ক্লাসিকে আপনাদেরকে 7টা মেডিকেট খেতে হবে, তারপরে আপনাদের এই ব্যাচটি কালেক্ট হয়ে যাবে। এবং এই ব্যাচটি আপনারা কিভাবে কালেক্ট করবেন, দেখুন এখানে ইউজ বনফায়ার 10 টাইম ইন ক্লাসিক মুড, বনফায়ার ইউজ করতে হবে আপনাদেরকে 10 বার ক্লাসিক মুডে, তাহলেই আপনাদের এই 8-এর ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এবং এটি কিভাবে কমপ্লিট করবেন, দেখুন ইন ক্লাসিক মুড ফিনিশ 10 গেম, মানে 10 বার আপনাদেরকে ফিনিশ করতে হবে, তারপরেই আপনারা এই 8-এর ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন। ক্লাসিক মুডে আপনাদেরকে 10 বার ফিনিশ করতে হবে, তাহলেই আপনারা এই 8-এর ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবে। এবং আপনারা এটি কিভাবে কমপ্লিট করবেন, দেখুন ইন ক্লাসিক মুড কিল 15 প্লেয়ার উইথ শটগান, এখানে আপনাদেরকে 15টি প্লেয়ারকে কিল করতে হবে শটগানে করে, তাহলেই আপনাদের এই 8-এর ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এইখানে তারপরের ব্যাচটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন, দেখুন ইন ক্লাসিক মুড সোলো স্কোয়াড ইন এ এনি মুড অ্যান্ড টেক ডুও 15 প্লেয়ার উইথ এ হেডশট, এখানে আপনাদেরকে ক্লাসিক মুডে হেডশট মারতে হবে, ডুওতে আপনাদেরকে হেডশট মারতে হবে ক্লাসিক মুডে। এবং এইটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন, দেখুন এখানে আপনাদেরকে কি করতে হবে, সিঙ্গেল ম্যাচ ইন ক্লাসিক মুড কিল 8 প্লেয়ার ইন এনি মুড, এখানে আপনাদেরকে
ক্লাসিক ম্যাচে আপনাদেরকে সিঙ্গেল ম্যাচে ক্লাসিকে আপনাদেরকে 8টা প্লেয়ারকে এখানে কিল করতে হবে, তাহলেই আপনারা এই ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে আপনাদের। এবং এখানে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, এখানে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে ড্যামেজ 2000 ড্যামেজ টু প্লেয়ার ইন ক্লাসিক মোড, এখানে আপনাদেরকে ক্লাসিক মোডে আপনাদের 2000 ড্যামেজ দিতে হবে, তাহলেই আপনাদের এই ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদেরকে এটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইয়াং ম্যাচে আপনাদেরকে ইয়ার এমও দিয়ে আপনাদেরকে 7000 ড্যামেজ দিতে হবে, তাহলেই আপনাদের এই 8টি ব্যাচ কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এই লাস্টেরটি কি করতে হবে দেখুন, এই লাস্টেরটি আপনাদেরকে করতে হবে 12টি ভূঁইয়া, তাহলেই আপনারা এই লাস্টেরটি কমপ্লিট হয়ে যাবে। এই আটের ব্যাচগুলি আপনারা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। এবং আপনাদের এই পাঁচের ব্যাচগুলি আপনারা কীভাবে কমপ্লিট করতে পারবেন সেটিও বলে দিচ্ছি দেখুন, এখানে আপনাদের এই পাঁচের ব্যাচগুলি কমপ্লিট করতে গেলে আপনাদের প্রথমের ব্যাচটি কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখুন, ইন ক্লাসিক মুড ইউজ সাম মেশিন গান টু হেডশট অ্যান্ড এনি কিল 8 প্লেয়ার, এখানে সাম মেশিন গানে আপনাদের 8টা প্লেয়ারকে আপনাদেরকে হেডশট দিয়ে মারতে হবে, তাহলে আপনাদের এইচের ইলাইট পাসের ব্যাচগুলি আপনাদের খুলে যাবে। এবং আপনাদের এই দ্বিতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইন ক্লাসিক মোড কিল 15 প্লেয়ার উইথ হেডশট ইউজ এসওর রাইফেল ইন এনি মোড, এখানে এসওর রাইফেল বলতে এখানে স্কার একে ওই সব গানগুলি দিয়ে আপনাদেরকে হেডশট মারতে হবে 15টি ম্যানকে, এখানে আপনাদের ক্লাসিক মোডে করলেই হবে, এখানে আপনাদের এই পাঁচের ব্যাচগুলি খুলে যাবে। এবং এই এই ব্যাচটি খুলতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন, ট্রাভেল 15 মিটার ইউজ জিপলাইন ইন এনি মুড, জিপলাইনে করে আপনাদেরকে 1500 মিটার ট্রাভেল করতে হবে, তাহলেই আপনারা এই পাঁচের ব্যাচটি খুলে যাবে আপনাদের। এবং এটি খুলবে কি করে দেখুন, ট্রাভেল 10000 অন ফুড ইন ক্লাসিক মুড, এখানে আপনাদেরকে দৌড়তে হবে 10000 মিটার, তাহলে ক্লাসিক মুডে আপনাদেরকে 10000 মিটার দৌড়তে হবে, তারপরে আপনাদের এই পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এবং এই পাঁচের ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন, এখানে আপনাদেরকে ইন ক্লাসিক মুডে কিল করতে হবে 65 মিটার দূরে এনিমিকে আপনাদেরকে কিল করতে হবে, তাহলে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এবং ইন ক্লাসিক মুড কিল 5 প্লেয়ার উইথ স্নাইপার, এখানে আপনাদেরকে কান 98 এবং অম দিয়ে আপনাদেরকে 5 জনকে মারতে হবে, তাহলে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, এখানে লুট ইয়ারড্রপ 12 টাইম ইন ক্লাসিক মুডে আপনাদেরকে 12 বার ইয়ার পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। প্লেস ইন দা টপ 3 ইন ক্লাসিক মুড 8 টাইম, এখানে আপনাদেরকে ক্লাসিক মুডে 8 বার টপ 3 যেতে হবে, তাহলে আপনাদের এই পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, এখানে আপনাদেরকে 4000 ড্যামেজ দিতে হবে শর্ট গানে করে ক্লাসিক মুডে, তাহলে আপনাদের এই পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের এটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইন ক্লাসিক মুড গেট ইন টু দা টপ 10 উইথ এনি কিল 3 টাইম, মানে এখানে আপনাদেরকে কিল না করে টপ 10 আপনাদেরকে 3 বার যেতে হবে, তাহলে আপনার পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের এটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইন ক্লাসিক মুড ইউজ এ গ্রানাইট টু টেক ডাউন 2 প্লেয়ার, এখানে আপনাদেরকে এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে গ্রানাইট দিয়ে ক্লাসিক মুডে 2টি প্লেয়ারকে মারতে হবে, তাহলে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইন ক্লাসিক মুড সার্ভাইভ করতে হবে, এখানে আপনাদেরকে 300 সেকেন্ড সার্ভাইভ করতে হবে 12 বার, তাহলেই আপনারা এই ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন। এবং এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন, ইন ক্লাসিক মুড টেক আউট 5, এখানে আপনাদেরকে 5 বার এই ড্রোন, মানে আপনাদের ফ্রি ফায়ারের মধ্যে যে ড্রোনটি মাথার উপরে থাকে ওই ড্রোনটিকে আপনাদের 5 বার ভাঙতে হবে, তাহলেই আপনারা এই ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন। সিঙ্গেল ম্যাচ ইন এ ক্লাসিক মুড ইন এ স্কোয়াড রিভাইভ সামওয়ান, এখানে আপনাদেরকে মেল ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে 1 বার রিভাইভ দিতে হবে, তাহলেই আপনারা এই ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন। এবং এই লাস্টের ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন, এখানে আপনাদেরকে সিম্পল 10 বার রিভাইভ দিলেই আপনাদের এই পাঁচের ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।